সব সময় যদি ওহি আসতে থাকে, ওহির একটা চাপ আছে, ওহির একটা প্রেসার আছে, প্রেসারটা সবাই সহ্য করতে পারে না। ওহি যখন নাজিল হতো এত ওহির ভার, বিশ্বনবী যদি উটের উপর বসে থাকতেন ওহির ভারে উটটার পা জমিনে গেড়ে যেত। সুবহানাল্লাহ পড়বেন না, এত ওহির ভার। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর রানে একবার বিশ্বনবী শুয়েছিলেন, দুই ঘন্টা শুয়ে আছে। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো কষ্টই হয় না, কিন্তু হঠাৎ করে আফটার টু আওয়ার ওহি নাজিল হতে শুরু করলো। তো ওহি যখন নাজিল হচ্ছিল ওহির এত ভার, যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে দুই ঘন্টা বিশ্বনবী শুয়েছে আমার কিচ্ছু মনে হয় নাই, কিন্তু যখন ওহি নাজিল হওয়া শুরু হয়েছে মনে হচ্ছে আমার পায়ের রানগুলো খান খান হয়ে টুকরো হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। আজকে আমরা দীর্ঘ লম্বা সময় কথা বলবো না, আজকে আমরা আলোচনা শুনবো সূরাতুদ দোহা থেকে। কোন সূরা থেকে? সূরাতুদ দোহা। বলেন সূরাতুদ দোহা। মাশাআল্লাহ। সূরাতুদ দোহা এটা হচ্ছে মাক্কি সূরা। এ সূরাতে আয়াত সংখ্যা হচ্ছে মোট 11টা আয়াত। আয়াত কয়টা? 11টা আয়াত। এ সূরাটা হচ্ছে মাক্কি সূরা। এ সূরাটা কি? মাক্কি সূরা। বিশ্বনবীর জীবনীতে দুইটা পর্ব, একটা হচ্ছে মাক্কি পর্ব, আর একটা কি পর্ব? মাদানী পর্ব। আর জোরে বলো না, কি পর্ব? মাদানী পর্ব। বিশ্বনবীর মাক্কি জীবনের যে ক্যারেক্টারিস্টিক্স, যে বৈশিষ্ট্য, সেটি হচ্ছে এই যে বিশ্বনবী মাদানী জীবনে কালেমার দাওয়াত দিয়েছেন, রিসালাতের দাওয়াত দিয়েছেন, তাওহীদের দাওয়াত দিয়েছেন। বিশ্বনবী নরম নরম কথা বলেছেন, গরম গরম কথা বিশ্বনবী বলেন নাই। কারণ মানুষ যখন ফার্স্ট টাইম কোনো একটা কাজ শুরু করে তখন তার পাওয়ার বেশি একটা থাকে না, বেশি থাকে পাওয়ার থাকে না। যখন আপনি কোনো একটা অফিসে যান, একজন অফিসের আপনি একটা ইনচার্জ হতে পারেন বা স্টাফ হতে পারেন, কর্মী হতে পারেন, অফিসে প্রথমে গিয়ে আপনি সব কিছু বুঝে উঠতে পারেন না, এই জন্য প্রথমে খুব শান্ত শিষ্ট থাকেন, নম্র ভদ্র, কথাবার্তা বেশি বলেন না, আস্তে আস্তে থাকেন। কারণ হচ্ছে এই যে মানুষের জীবনের শুরু পর্যায়ে মানুষ খুব পাওয়ারলেস থাকে, শক্তি খুব কম থাকে, কিন্তু আস্তে আস্তে শক্তি বাড়ে না কমে? কথা বলেন না, বাড়ে না কমে? বাড়ে। বিশ্বনবী মক্কার জমিনে যখন জীবন শুরু করলেন বিশ্বনবীর পাওয়ারটা খুব কম ছিল, বিশ্বনবী নরম নরম কথা বলেছেন, বিশ্বনবী কালেমার দাওয়াত দিয়েছেন, তাওহীদের দাওয়াত দিয়েছেন, খুব নরম নরম কথা বলেছেন। কাফেররা বলল মোহাম্মদ এ কালেমার দাওয়াত ছেড়ে দাও, তোমাকে আমরা তিনটা জিনিস দেব, সম্পদের পাহাড় দেব, গাড়ি দেব, নারী দেব, ক্ষমতার চেয়ারে বসিয়ে দেব, তুমি কালেমার দাওয়াতকে ছেড়ে দাও। কিন্তু বিশ্বনবী বললেন এক কথা, যে আমার জীবন যাবে কালেমার দাওয়াত থেকে আমাকে বিচ্ছলিত করা যাবে না। বিশ্বনবী বললেন যে তোমার আমাকে টাকা দিতে পারো, ধন সম্পদ দিতে পারো, সব দিতে পারো, কিন্তু কালেমার দাওয়াত থেকে আমাকে বিরত রাখতে পারবে না। এটা হচ্ছে বিশ্বনবীর মক্কার জমিনের ক্যারেক্টারিস্টিক্স, বৈশিষ্ট্য। কিন্তু মদিনার জমিনের লাইফটা ছিল ভিন্ন। মদিনার জমিনে বিশ্বনবীর শক্তি অনেক বেশি ছিল, মাদানী জীবনে বিশ্বনবীর যে পাওয়ার এটা হাই ছিল। মাদানী জীবনে বিশ্বনবী প্রথমে যে কাজটা করলেন সেটি হচ্ছে বিশ্বনবীর সমাজটা সংস্কার করলেন। কি সংস্কার করলেন বলেন? কি সংস্কার করলেন? সমাজ। বিশ্বনবী হি ওয়াজ এ ভেরি গুড রিফর্মার অফ দ্য সোসাইটি, অ্যাজ এ ফাদার, অ্যাজ এ টিচার, অ্যাজ এ লয়ার, অ্যাজ এ কমান্ডার, অ্যাজ এ মেসেঞ্জার, মুহাম্মদ ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ, মরা থাকা যাবে না। বিশ্বনবী বাবা হিসেবে, নেতা হিসেবে, সমাজ সংস্কারক হিসেবে মুহাম্মদ হচ্ছেন পৃথিবীর জন্য একজন বড় বড় আদর্শ। বিশ্বনবীর মতো এত সুন্দর পার্সোনালিটি, এত সুন্দর ব্যক্তিত্ব পৃথিবীতে আর দ্বিতীয় কেউ হতে পারে না। খেয়াল করেন, আজকে আমরা আলোচনা শুনবো সূরাতুদ দোহা থেকে। এটি হচ্ছে মাক্কি সূরা। এই সূরাটা হচ্ছে কোরআনের ভিতরে একটা মোটিভেশনাল সূরা। কোরআনে অনেকগুলো মোটিভেশনাল সূরা আছে, অনুপ্রেরণাদায়ক সূরা। আমাদের লাইফে একটা হতাশা, দুশ্চিন্তা, দুঃখ, কষ্ট আছে না নাই? কথা কন না আছে না নাই? এখানে যারা আছেন সবার জীবনে কষ্ট আছে, দুঃখ আছে, স্যাডনেস, মেন্টাল ইনস্টাবিলিটি, মেন্টালি ডিপ্রেশন, লট অফ পিপল উই হ্যাভ। অধিকাংশ মানুষের জীবনে দুঃখ কষ্ট আছে।
তো আল্লাহ তাআলা বলছেন যেই গোলাম এই সূরা তেলাওয়াত করবে মন থেকে তেলাওয়াত করবে অর্থ বুঝে তেলাওয়াত করবে আল্লাহ তার জীবনের সমস্ত হতাশা সমস্ত দুশ্চিন্তা দূর করে দিবে বলেন সুবহানাল্লাহ জোরে বলেন না সুবহানাল্লাহ অ্যাকটিভ থাকতে হবে তাহলে এই সূরাটা হচ্ছে কোরআনের ভিতরে উল্লেখিত একটি মোটিভেশনাল সূরা তার মানে এই সূরাটা তেলাওয়াত করলে এই সূরাটা পাঠ করলে আমাদের জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূর করে দেয় একজন চিল্লায় কোন তিনি কে বলেন না তিনি কে আল্লাহ তো আল্লাহ শুরুতেই যে কথা বললেন সেটি হচ্ছে ওয়াদ্দুহা দুহা মানে হচ্ছে আলোর শপথ আলো শব্দ শুনলে কেমন যেন ভালো লাগে না অন্ধকার কি ভালো লাগে মানুষের অন্ধকার মানুষের প্রিয় না কবরটা হচ্ছে অন্ধকার এ কবরে কেউ যেতে চায় আসলে কি যেতে চায় কেউ যেতে হয় আলো এই শব্দ শুনলেই ভালো লাগে আল্লাহ বললেন যে এই কোরআনের ভিতরে আমি দুটো সূরা দিলাম মোটিভেশনাল একটা তো সূরাতুদ দোহা আর একটা তো সূরাতু আলাম নাশরাহ এই দুটো এমন একটা মোটিভেশনাল সূরা এই সূরা যেই তেলাওয়াত করবে যেই পাঠ করবে তার সমস্ত দুঃখ চিন্তা আল্লাহ নিমিষেই দূর করে দেবে বলেন সুবহানাল্লাহ এজন্য এই সূরার একটা ব্যাকগ্রাউন্ড আছে প্রত্যেকটা সূরা নাজিলের একটা শানে নুজুল আছে প্রেক্ষাপট আছে কেন নাজিল হয়েছে এই কারণটা আমরা জানবো বলেন ইনশাআল্লাহ বিশ্বনবী ওনার উপরে ওয়াহী নাজিল হওয়া শুরু হলো বিশ্বনবীর উপরে প্রথম যে আয়াত নাজিল হয়েছে সেই আয়াতটা কি বলেন তো ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক রিড ইন দা নেম অফ ইওর লর্ড হু হ্যাজ ক্রিয়েটেড পড়ো তোমার প্রভুর নামে যে তোমাকে সৃষ্টি করেছে তো ওহী নাজিল হচ্ছিল কন্টিনিউয়াস প্রসেসে হঠাৎ করে ওহী আসা বন্ধ হয়ে গেল হঠাৎ করে ওহী বন্ধ এই যে আমরা করোনা প্যান্ডামিক একটা সিচুয়েশন স্পেন্ড করছি যখন চাকরি বাকরি ছিল দোকানঘাট ছিল ব্যবসা ছিল আমাদের লাইফটা খুব ইজিলি আমরা লিড করছিলাম হঠাৎ করে যখন লকডাউন চলে আসে ভেতরে একটা হতাশা কাজ করে কি করে না হতাশা কাজ করে না যে আমার চাকরির কি হবে ব্যবসার কি হবে আমার বিজনেসের কি হবে একটা হতাশা কাজ করে তো বিশ্বনবী ভিতরে একটা হতাশা কাজ করলো যা আমার ওহী বন্ধ হয়ে গেল আল্লাহ কি নারাজ হয়ে গিয়েছে আল্লাহ কি অসন্তুষ্ট হয়ে গিয়েছে বিশ্বনবী হতাশা ফিল করতে লাগলেন বিশ্বনবী হতাশ যে ওহী মনে হয় আর নাজিল হবে না সাথে সাথে আল্লাহ আয়াত নাজিল করলেন আল্লাহ বললেন ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা আল্লাহ বলেন আলোর শপথ সূর্যের শপথ সূর্যের কিরণের শপথ নবী হতাশ হওয়ার কোনো কারণ নাই হতাশ হবেন না নেভার লুজ হোপ নেভার বি ফ্রাস্ট্রেটেড হতাশ হওয়ার কোনো কারণ নাই ওয়াল্লাইলি ইযা সাজা আর রাতের শপথ রাতটা যখন হয় নিঝুম আর নিস্তব্ধ আল্লাহ এই দিন দ্বারা ওহির আগমন বোঝালেন আপনার সবাই মনোযোগী হন এই যে বাচ্চাদের ওদিকে হঠান বাচ্চারা ভালো করে বসো ওরা বসান না ওদেরকে বাইরে নিয়ে যান আলোচনা ডিস্টার্ব করবে না যেন দেখেন দিন দ্বারা আল্লাহ তাআলা ওহির আগমন বুঝিয়েছেন আর রাত দ্বারা আল্লাহ তাআলা ওহির আগমন না হওয়াকে বুঝিয়েছেন দ্যাট মিনস আল্লাহ বোঝালেন নবী সব সময় যদি ওহি আসতে থাকে ওহির একটা চাপ আছে ওহির একটা প্রেশার আছে প্রেশারটা সবাই সহ্য করতে পারে না ওহি যখন নাজিল হতো এত ওহির ভার বিশ্বনবী যদি উটের উপর বসে থাকতেন ওহির ভারে উটটার পা জমিনে গেড়ে যেত সুবহানাল্লাহ পড়বেন না এত ওহির ভার যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর রানে একবার বিশ্বনবী শুয়েছিলেন দুই ঘন্টা শুয়ে আছে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো কষ্টই হয় না কিন্তু হঠাৎ করে আফটার টু আওয়ার ওহি নাজিল হতে শুরু করলো তো ওহি যখন নাজিল হচ্ছিল ওহির এত ভার যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে দুই ঘন্টা বিশ্বনবী শুয়েছে আমার কিচ্ছু মনে হয় নাই কিন্তু যখন ওহি নাজিল হওয়া শুরু হয়েছে মনে হচ্ছে আমার পায়ের রানগুলো খান খান হয়ে টুকরো হয়ে যাবে বলে সুবহানাল্লাহ ওহির একটা ভার আছে একটা প্রেশার আছে আল্লাহ বললেন নবী দিন শেষে রাত আসলে যেমন ভালো লাগে মানুষের একটা বিশ্রাম নেয় রেস্ট নেয় আমি আল্লাহ তাআলা সেটাই সিস্টেম করলাম সবসময় ওহি আসলে আপনার কষ্ট হবে শারীরিকভাবে আপনি সহ্য করতে পারবেন না তবে দিন শেষে রাত যেমন আসে রেস্ট করার জন্য শান্তি করার জন্য আমি আল্লাহ তাআলা
ওহিকে বন্ধ করেছি আপনার উপর নারাজ এই জন্য নয়, বরং আমি আল্লাহ তাআলা ওহিকে বন্ধ করে দিয়েছি আপনার শারীরিক শান্তির জন্য। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা বিশ্ব নবীর উপর নারাজ হন নাই। আল্লাহ তাআলা বললেন, নবী দিন শেষে রাত না আসলে যেমন ভালো লাগে না, রাত শেষে দিন না আসলে যেমন ভালো লাগে না, ওহি আসতেই থাকলে আপনার একটা প্রেশার শরীরে পড়বে, তো ফিজিক্যালি আপনার যে কন্ডিশন আপনি এটা সহ্য করতে পারবেন না। তো আমি আল্লাহ তাআলা আপনার শান্তির জন্য ওহিকে বন্ধ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে নবী যদি হতাশ হয়ে যায়, নবী যদি কষ্ট পায়, নবীর সমস্ত হতাশা দূর করার দায়িত্ব একজনের চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ। আল্লাহ বললেন ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা, নবী হে সূর্যের শপথ, আলোর শপথ, ওয়াল্লাইলি ইযা সাজা রাতের শপথ, রাতে যখন হয় নিঝুম আর নিস্তব্ধ। আল্লাহ বললেন নবী দিন শেষে রাত না আসলে যেমন ভালো লাগে না, রাত শেষে দিন না আসলে যেমন ভালো লাগে না, ওহি যদি সর্ব অবস্থায় নাজিল হয় শারীরিক একটা প্রেশার আপনার উপরে পড়বে, আপনি কষ্ট পাবেন, আমি আল্লাহ আপনার সুখের জন্য শান্তির জন্য ওহিকে বন্ধ করে দিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। তাহলে বোঝা গেল ওহিকে বন্ধ করা তার উদ্দেশ্য বিষ্ণু নবীর উপর নারাজ হওয়া উদ্দেশ্য নয়, বরং ওহিকে বন্ধ করা তার উদ্দেশ্য হচ্ছে এই যে নবী হে আপনার উপর ওহি প্রেরণ হতে থাকলে আপনি শারীরিকভাবে দুর্বল হয়ে যাবেন, এই জন্য আমি আল্লাহ তাআলা ওহিকে বন্ধ করে দিয়েছি। এরপর আল্লাহ কি বললেন ভালো করে দেখেন। আল্লাহ বললেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। মাঝে মাঝে আমরা দেখবেন এতটাই হতাশ হয়ে যায় যে পৃথিবীর আর কিছু ভাল লাগে না, এরকম মাঝে মাঝে হয় না? মনে করেন আপনার মা মারা গিয়েছে, সবাই মনোযোগ দিয়ে শোনেন, সবাই মনোযোগ দিয়ে শুনবেন, আপনার মা মারা গিয়েছে, আপনার কাছে লক্ষ টাকা আছে, লাক্সারিয়াস কার আছে, বাইক আছে, গভর্নমেন্ট জব আছে, সব আছে আপনার কাছে, আপনার মা পৃথিবীতে নেই, আপনার কি শান্তি লাগবে? কথা বলেন শান্তি লাগবে? মনে হবে যে আল্লাহ কি আমাকে ভালোবাসে না, আমার বয়স এত কম, আমার মা চলে গেল, আমার আব্বা নাই, আমার একটা ভালো বাড়ি নাই, গাড়ি নাই, কার নাই, বাইক নাই, ক্যামেরা নাই, এটা কোনো লাইফ হইলো নাকি? একটা হতাশা কাজ করে, মনে হয় আল্লাহ আমাকে ভালোবাসে না। আল্লাহ এখানে বললেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, নবী হে পৃথিবীর সবাই আপনাকে ভুলতে পারে কিন্তু আপনার রব আল্লাহ আপনাকে ভুলতে পারে না। বলেন সুবহানাল্লাহ। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, মুহাম্মদ ইওর লর্ড হ্যাজ নট ফর গডেন ইউ, তোমার রব তোমাকে ভুলে নাই, হতাশ হওয়ার কোনো কারণ নাই, নেভার লুজ হোপ এন্ড নেভার বি ফ্রাস্ট্রেটেড, হতাশ হওয়ার কোনো কারণ নাই। সূর্যের দিকে তাকাও, দিনের আলোর দিকে তাকাও, এই দিনের আলোর ভিতরে, সূর্যের প্রভাতের ভিতরে মোটিভেশন, আমাদের জীবনের মোটিভেশন, আমরা মনে করব কেউ থাকতে না পারে, আব্বা নাই, আম্মা নাই, বন্ধু নাই, পাড়া প্রতিবেশী নাই, পৃথিবীর কেউ আমার সঙ্গে নাই, তবে আমার সঙ্গে আছে একজন, চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ। বিশ্বনবী হতাশ, দুনিয়ার লাইফে কষ্ট, কাফেররা কষ্ট দেয়, আবু জেহেল কষ্ট দেয়, উতবা কষ্ট দেয়, সবাই বিশ্বনবীকে কষ্ট দেয়। আল্লাহ বললেন নবী ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, এই যে পৃথিবীর কষ্ট এটা একটা টেম্পোরারি জিনিস, এটা আজ আছে কাল, আজ আছে কাল নাই, এটা আজ আছে কাল নাই, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, ও মাই প্রফেট দ্য লাইফ অফ হিয়ার আফটার ইজ মাচ মোর ব্যাটার দ্যান দিস ওয়ার্ল্ড। নবী হে আখিরাতের জীবন এটা দুনিয়ার জীবনের থেকে অধিক উত্তম বানিয়ে দিয়েছেন একজন, চিল্লায় বলেন তিনি কে? আখিরাতের জীবনটা উত্তম নবী, দুনিয়ার জীবন তো কিচ্ছু না, এই যে হতাশা, আব্বা নাই, আম্মা নাই, টাকা নাই, পয়সা নাই, নাথিং, এটা কিচ্ছু না। আপনি যদি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন আখিরাতের জমিনে গিয়ে, প্রতিটা পরীক্ষা পুরস্কার আপনাকে পাই পাই করে হিসাব করে বুঝিয়ে দিবেন একজন, চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ। এই জন্য পৃথিবীর এটা হচ্ছে মরিচিকাময় একটা জীবন, এই জীবনটা চিরস্থায়ী নয়, এটা একটা টেম্পোরারি লাইফ আমরা লিড করছি, এটা আজ আছে কাল থাকবে। গতকালকে আপনারা জানেন যে বাংলাদেশের একজন দেশ বরণ্য আলেম, বিশ্ববিখ্যাত আলেম জুনায়েদ বাবুনগরী সাহেব মারা গিয়েছে। আল্লাহ যেন ওনার কবর থেকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম নসিব করে পড়েন, আমিন। এই লোকটা কত কষ্ট করছে দিনের জন্য, এত কষ্ট বাংলাদেশে খুব কম মানুষই করে, কিন্তু এই যে আল্লাহর কাছে চলে গেল, আর কি কোনো কষ্ট থাকলো? কষ্ট থাকলো আর? যদি সত্যিকার অর্থে আল্লাহর কাছে পরীক্ষা উত্তীর্ণ হয়ে থাকে তো তার সমস্ত
আজাবকে মাফ করে দিয়ে তার কবর থেকে জান্নাতের বাগিচা বানিয়ে দিবে। একজন চিল্লায় বলেন তিনি কে? এজন্য যখনই কষ্ট আসবে আমার রাজশাহীর কলোনির মানুষ, যখনই কষ্ট আসবে মনে রাখবেন যে পৃথিবীর কষ্ট এটা সাময়িক কষ্ট, এটা আজ আছে কাল থাকবে না। আখিরাতের জীবন এটা হচ্ছে চিরস্থায়ী জীবন। এজন্য দুনিয়ার জীবনে দুঃখ কষ্ট আসলে হতাশ হওয়া যাবে। আচ্ছা দেখেন, হতাশ হওয়া এটা একটা কুফুরি। মানুষ যখন হতাশ হয়ে যায় তখন আল্লাহর উপর তার ভরসাটা উঠে যায়, আর আল্লাহর উপরে ভরসা না করা, ট্রাস্ট না করা, এটা হচ্ছে পার্ট অফ কুফুরি, এটা হচ্ছে কুফুরির একটা অংশ। আমরা এই কুফুরি করতে চাই নাকি? আমরা যদি কুফুরি করতে না চাই সর্ব অবস্থায় আমাদেরকে ভরসা করতে হবে একজনের উপরে। তিনি কে বলো না? তিনি কে? আল্লাহ, মাশাআল্লাহ। তাহলে বুঝে গেল হতাশা খুব খারাপ একটা জিনিস। তবে হতাশ যখন হয়ে যাবেন, নিরাশ যখন হয়ে যাবেন, একটা কাজ করবেন। কয়টা কাজ বলেন না? কয়টা? একটা। কাজটা কি? আপনার যারা লোয়ার কোয়ালিটি, যাদের পারিবারিক অবস্থা ভালো না, টাকা নাই, পয়সা নাই, ধন নাই, সম্পদ নাই, আব্বা নাই, আম্মা নাই, এদের দিকে তাকাবেন যে আমার তো টাকা আছে, আমার বাড়ি আছে, আমার সম্পদ আছে, আমার মা আছে, আব্বা আছে, কিন্তু এই ভাইয়ের তো আব্বা নাই, এই ভাইয়ের তো মা নাই। এরকম যদি আপনি তাকাতে পারেন হতাশা দূর হবে না একটু হলেও, যে আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছে। শেখ সাদী রহমতুল্লাহ আলাই বিশ্ববিখ্যাত ইরানের কবি, জগৎ বিখ্যাত কবি, তলা আল বাদরু আলাইনা গজল শুনছেন না আপনারা সবাই? তলা আল বাদরু আলাইনা ওনার লেখক এই গজলের। ওনার একবার আর্থিক খুব সংকট যাচ্ছিল, টাকা নাই, পয়সা নাই, ধন সম্পদ কিচ্ছু নাই। তো উনি খুব হতাশ যে আমার কাছে কিচ্ছু নাই রে, আহা এটা কত কষ্টের লাইফ। তো যখন বাসা থেকে বের হয়েছে এই হতাশা নিয়ে, বাহিরে বের হয়ে দেখে যে ওনার পায়ে জুতা ছিল না, শেখ সাদির পায়ে জুতা ছিল না। তাই খুব হতাশ যে আমি বিশ্ববিখ্যাত ইরানের কবি, আমার পায়ে জুতা নাই। বাইরে বের হতেছে একজন ভাইয়ের পাই নাই। কি নাই? পা নাই। তো উনি সঙ্গে সঙ্গে আল্লাহ শুকরিয়া করে বলে আল্লাহ আলহামদুলিল্লাহ, অন্তত আমার পা তো আছে, আলহামদুলিল্লাহ পড়েন, আমরা ভালো আছি, অনেক সুখে আছি আমরা। এজন্য যখনই হতাশা কাজ করবে মানুষের দিকে তাকাবেন যে মানুষ কেমন আছে আর আমি কেমন আছি। নিজের সেলফকে অন্যদের সঙ্গে কম্পেয়ার করবেন, দেখবেন যে আপনি অনেক শান্তি ফিল করছেন, ভেতরে অনেকটা হতাশা দূর হয়ে যাওয়া কাজ করছে, আমার ভেতরে হতাশা নাই। এজন্য যখনই দুঃখ কষ্ট হবে তাকাবেন তো ইনশাল্লাহ মানুষের দিকে, বলেন ইনশাল্লাহ, আর যে বলেন ইনশাল্লাহ। এবার দেখেন, যদি আপনি আল্লাহর উপরে ভরসা করতে পারেন, আল্লাহ বলছেন আল্লাহ বলছেন গোলাম, তুমি যদি আমি আল্লাহর উপরে ভরসা করতে পারো, বিশ্বাস করতে পারো, যে ব্যক্তি আল্লাহর উপরে বিশ্বাস করবে, যে ব্যক্তি হতাশা অবস্থায় আল্লাহর উপরে বিশ্বাস করবে, আল্লাহ বলবেন অচিরেই আমি আল্লাহ তার জীবনের দুঃখ কষ্ট দূর করে দিয়ে তার পুরো জীবনটাকে আমি আল্লাহ সুখময় করে দিব। সুবহানাল্লাহ বলবেন না? সব দুঃখ কষ্ট দূর করে দিবে আল্লাহ। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ইনডিড এন্ড ভেরিলি ইওর লর্ড উইল গিভ ইউ সামথিং দ্যাট উইল কমপ্লিটলি মেক ইওর লাইফ হ্যাপি। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলছেন গোলাম, বিশ্বাস যদি করতে পারো দুঃখের সময়, কষ্টের সময়, তোমার সব দুঃখ কষ্ট দূর করে দিয়ে আমি আল্লাহ তোমার জীবনটাকে পুরোটাই সুখময় জীবন বানিয়ে দিব, বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ বিশ্বনবীকে মোটিভেট করছেন। কিভাবে মোটিভেট করছেন? আল্লাহ বলছেন আলাম ইয়াজিদ কাতি মাং ফাআওয়া, নবী আপনি ওহি নাজিল না হতে হতাশ হয়ে গেলেন? স্মরণ করুন ওই সময়ের কথা যখন আপনি ইয়াতিম ছিলেন, আপনার আব্বা ছিল না, আপনার আম্মা ছিল না, ওই অবস্থার থেকেও আপনাকে হেফাজত করেছে, সংরক্ষণ করেছেন একজন। চিল্লায় বলেন তিনি কে? বলেন না তিনি কে? আলাম ইয়াজিদ কাতি মাং ফাআওয়া, নবী আপনি তো ইয়াতিম ছিলেন, আপনার মা ছিল না, আপনার আব্বা ছিল না, এই সময় আমি আল্লাহ আপনারে বাঁচাইছি, আপনার হেফাজত করছি, তো আপনি হতাশ কেন হচ্ছেন? আবার আল্লাহ বললেন ওয়াজাদা কাদাল্লান ফাহাদা, নবী আপনি কোথায় যাবেন টের পাচ্ছিলেন না, টু দ্য রাইট ওয়ে, আপনি যাওয়ার যে রাস্তাটা আপনার মাথায় ছিল না যে কোন দিক যাব, ডানে না বায়ে, এই একটা ভ্রান্ত অবস্থায় আপনি ছিলেন যে টু দ্য রাইট ওয়ে কোনটা আপনি জানতেন না, এই সঠিক সময়ে আপনার সঠিক পথের
পথ প্রদর্শন করেছেন একজন, চিল্লায় বলেন তো তিনি কে? বলেন না তিনি কে? এটাই আল্লাহ বললেন, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। নবী হে, আপনি যখন হতাশ ছিলেন, আপনি যখন পথ হারিয়ে ফেলেছিলেন, এসব অবস্থায় আমি আল্লাহ আপনাকে পথ দেখিয়েছি। এই জন্য হতাশ হবার কিছু নাই, নিরাশ হবার কিছু নাই। আবার আল্লাহ বললেন, ওয়াজাদাকা ইলাং ফাগনা। নবী হে, আপনি দারিদ্র ছিলেন, আপনার কাছে পয়সা ছিল না, টাকা ছিল না, সম্পদ ছিল না, আপনাকে ধন সম্পদ দিয়েছে একজন, তিনি কে? বলেন না তিনি কে? আল্লাহ বলেন, ওয়াজাদাকা ইলাং ফাগনা। নবী, আপনি গরিব ছিলেন, দারিদ্র ছিলেন, আপনাকে আমি আল্লাহ ধনী বানিয়েছি, টাকা দিয়েছি, আপনাকে আমি অ্যাবিলিটি দিয়েছি যে আপনি যেন মানুষ কি হেল্প করতে পারেন। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, ওয়াজাদাকা ইলাং ফাগনা। এই আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা বিশ্বনবীকে মোটিভেট করেছেন যে নবী হতাশ হওয়ার কোনো কারণ, বলেন না হতাশ হওয়ার কোনো কারণ। এটাই শিক্ষা আমাদের জন্য যে আমরা যাই করি আমাদের লাইফে কষ্ট আসবে, দুঃখ আসবে, সব আসবে, কিন্তু আমরা হতাশ হতে পারি। আবার আল্লাহ বললেন, নসিহত করলেন আল্লাহ, আল্লাহ বললেন, ফাম্মাল ইয়াতিমা ফালা তাকহার ওয়াম্মা সাইলা ফালা তানহার। ইয়াতিমের হক মেরে খাওয়া যাবে? অনেকে এখন ইয়াতিমের হক মেরে খায়, ইয়াতিম ছেলে, টাকা নাই, পয়সা নাই, যা আছে ধন সম্পদ ওইটাও মানুষ চালাকি করে মেরে খায়। আল্লাহ নসিহত করলেন যে ইয়াতিমের সম্পদ তোমরা নষ্ট করে দিও না, ইয়াতিমের ধন সম্পত্তি তোমরা মেরে খেও না। ওয়াম্মা সাইলা ফালা তানহার। আর যখন কোনো গরিব তোমার কাছে আসে সাহায্য চাইতে, ওয়াম্মা সাইলা ফালা তানহার, সাহেলকারীকে, যে ব্যক্তি তোমার কাছে চায় তাকে ফিরিয়ে দিও না। অনেকে দেখবেন আমাদের সমাজে কোনো গরিব মানুষ আসলে খুব খারাপ ব্যবহার করে, হ্যাঁ কতবার দেব তোমার আমি টাকা, তুমি তো সেদিন আসলে আমার বাসাতে। আবার ও মাঝে মাঝে যখন আমরা অটো রিক্সায় থাকি কিংবা আমরা কারে থাকি, অনেক সময় অনেক গরিবরা আসে, এসে বলে স্যার একটা টাকা দেন, পাঁচটা টাকা দেন। আমরা প্রচণ্ড পরিমাণে খেপে যাই, খেপে একটা আঘাত দেই, বাজে বাজে কথা বলি। কিন্তু আল্লাহ বলছেন, ওয়াম্মা সাইলা ফালা তানহার, যখন তোমার কাছে কেউ চাইতে আসে তাকে ফিরিয়ে দিও না, যা আছে তুমি তাই দান করো। পারবেন তো ইনশাআল্লাহ? বেশি দিতে হবে না, পাঁচ টাকা থাকে পাঁচ টাকাই দেন, দুই টাকা পড়লে দুই টাকাই দেন। কিন্তু ওয়াম্মা সাইলা ফালা তানহার, গরিব আসলে, সায়েল আসলে তাকে ফিরিয়ে দেওয়া যাবে না। ওয়াম্মা বিনিআমাতি রব্বিকা ফাহাদ্দিস। এই যে আপনারা সবাই দিকে তাকান, এই বাচ্চারা কেন দৌড়াদৌড়ি করে এখানে বাচ্চারা? ওয়াম্মা বিনিআমাতি রব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ বললেন, নবী, আমি আল্লাহ আপনাকে যে নিয়ামত দিয়েছি আপনি এই নিয়ামতের শুকরিয়া আদায় করেন। ওয়াম্মা বিনিআমাতি রব্বিকা ফাহাদ্দিস। আর প্রতিটি জায়গায় আপনার রবের যে নিয়ামত আছে, রবের যে নিয়ামতের মার্সি, ব্লেসিং অ্যান্ড বাউন্টিজ আছে, এটা সর্ব অবস্থায় বর্ণনা করেন। কিন্তু আমরা বাঙালিরা অনেক নাশকর, তাই না? আজকে আলোচনায় বলছিলাম জুমাতে যে সারা জীবন বউকে স্বামী খাওয়ায়, খাওয়ায় না? আপনারা এখানে আছেন সবাই শুনতে পাচ্ছেন আমার কথা, কথা বুঝতে কোনো সমস্যা হচ্ছে আপনাদের? স্বামী খাওয়ানোর পরে কোনো দিন যদি একটু কমতি হয়ে যায়, হয়তো কাপড় দিতে পারে নাই কিংবা ঈদের শাড়ি দিতে পারে নাই, বউ বলে তুমি আমার সারা জীবনে কি দিচ্ছ, কিছু দিতে না আমার সারা জীবনে, এরকম বউ আছে না নাই বাংলাদেশে? আছে। সারা জীবন স্বামীর থেকে খায়, আর একটা সময় একটু ত্রুটি হলে বলে তুমি আমার জীবনে কি দিচ্ছ, আমার আব্বারে কি দিচ্ছ, আমার আম্মারে কি দিচ্ছ, কিচ্ছু দাও নাই তুমি। এ নাশুকরি করা যাবে? আল্লাহ বললেন, লাইং শাকারতুম লাআজিদান্নাকুম ওয়ালাইং কাফারতুম ইন্না আযাবিল আশাদিদ। আল্লাহ বললেন, গোলাম, তোমরা যদি শুকরিয়া আদায় করতে পারো তোমাদের নিয়ামতকে বাড়িয়ে দিবে একজন, তিনি কে? আল্লাহ নিয়ামত বাড়িয়ে দিবে। ইফ ইউ আর গ্রেটফুল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উইল ইনক্রিজ ইওর অল নিয়ামা, এন্ড ইফ ইউ আর আনগ্রেটফুল দেন হি উইল ডিক্রিজ ইওর অল দা নিয়ামা। আল্লাহ বলছেন, গোলাম, যদি শুকরিয়া আদায় করো আমি আল্লাহ নিয়ামত বাড়িয়ে দিব, আর যদি না শুকরি করো তোমার নিয়ামত কখনো বাড়তে পারে? এই জন্য আমরা সর্ব অবস্থায় আল্লাহ শুকরিয়া করব, যা কিছুই আসুক না কেন, যা বিপদই আসুক না কেন, আমরা শুকরিয়া করব। একজনে চিল্লায় বলেন, তিনি কে? আল্লাহ। ওয়াম্মা বিনিআমাতি রব্বিকা ফাহাদ্দিস। নবী হে, যেখানেই থাকুন, যে অবস্থায় থাকুন না কেন, আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহর নিয়ামত, মার্সি, ব্লেসিং অ্যান্ড বাউন্টিজ আল্লাহ আপনাকে যা দিয়েছে, এটা মানুষের কাছে বলবেন যে আমি ভালো আছি।
অনেক লোক আছে দেখবেন, বন্ধু কেমন আছো তুমি, বস্তার বলিস না, লাইফটা প্যারা প্যারা হয়ে গেল, আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি আমাকে ভালো রেখেছো, এটা বলো অভ্যাস করবে, যারা তুমি আমাকে ভালো রেখেছো আমি অনেক সুখে আছি, তুমি যা দিয়েছো আমি তাতেই খুশি। অনেকে খুশি না, অনেকে নিজের অবস্থান নিয়ে খুশি না, টাকা আছে খুশি না, সম্পদ আছে খুশি না, বাড়ি আছে খুশি না, ধন সম্পদ সবই আছে কিন্তু খুশি নাই। কারণ হচ্ছে এই যে অল্পে তুষ্ট না, অল্পে সুখ খোঁজে না। শোনেন, সুখী হওয়ার একটা ফর্মুলা শুনে না, সুখ আছে অল্পের ভেতরে। সুখ আছে কিসের ভেতরে? বেশিতে সুখ থাকতে পারে, অল্পে সুখ। যার টাকা বেশি তার টেনশন বেশি, যার টাকা বেশি তার হতাশা বেশি, যার টাকা বেশি তার ঘুম কম। বিশেষ করেন আপনারা এইটা, যার টাকা বেশি তার কি কম, ও ঘুমাতে পারে না, ও খাইতে পারে না, যে টাকা গেল কই আমার, টাকা মানে মার হয়ে গেল, হতাশা কাজ করে। এই জন্য আমরা পৃথিবীর যে কোনো প্রান্তে আমরা থাকি না কেন, আমরা শুকরিয়া করবো একজনের চিল্লায় বলেন তিনি কে, আল্লাহ। এই জন্য আল্লাহ বললেন নবী, হতাশ হওয়ার কোনো কারণ নাই, গোটা বিশ্বব্যাপী আমি আল্লাহ আপনার গুণগানকে ছড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ পড়বেন না, ওয়া রাফা আনা লাকা যিকরাক, নবী আই হ্যাভ ডিগনিফাইড ইওর স্ট্যাটাস ভেরি হাই, হাইয়েস্ট বিগ, নবী আপনার মর্যাদা আমি আকাশ বাতাস ছাপিয়ে, সাত আকাশ কাঁপিয়ে আপনার মর্যাদা আমি আরশ পর্যন্ত পৌঁছে দিয়েছি, বলেন সুবহানাল্লাহ। নবীর এটা হচ্ছে নবীর মর্যাদা। এই জন্য এই সুরাটা হচ্ছে একটা মোটিভেশনাল সুরা, যেহেতু সময় খুবই কম তাফসীরে আমি বেশি লম্বা করব না। এই সুরার ভিতরে আল্লাহ তাআলা অনেক মোটিভেশন রেখেছেন, যারাই হতাশা কাজ করবে, যাদের লাইফে হতাশা থাকবে, এই সুরা আপনি পড়বেন তো ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ। এই জন্য হতাশা যখন কাজ করবে দুটো সুরা পড়বেন, সুরা দোহা পড়বেন আর সুরা আলাম নাশরাহ পড়বেন। এই দুটো সুরা আপনারা পাবেন 30 নম্বর পাড়ায়, এই সুরা আপনারা পাবেন সুরা দোহা 94তম সুরা এবং 95তম সুরা, সুরা দোহা এবং সুরা আলাম নাশরাহ। যে ব্যক্তি সুরাগুলো পাঠ করবে তার লাইফের সমস্ত হতাশা দুশ্চিন্তা আল্লাহ দূর করে দেবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে এই কথাগুলো বুঝে শুনে আমল করার তৌফিক দান করুক, পড়ে না আমিন, আরো জোরে পড়ে না আমিন। আসলে এটা তো সরকারি এলাকা তাই না, এই জায়গাটা পুরোটা সরকারি কোয়ার্টার না এটা? আচ্ছা, আমাদের এই যে পুলিশ ভাই, আপনি পুলিশ চাকরি করেন, উনি আমাকে দাওয়াত দিয়ে বললেন যে হুজুর একটা তাফসির প্রোগ্রাম করতে যাচ্ছি তো আপনাকে আমরা চাই, তো আমি আসলাম। তো এসে ভাবছি যে এই মসজিদ না অন্য মসজিদ, খুব টেনশনে ছিলাম যে এই মসজিদ কিনা, তো দেখলাম যে ঠিক আছে এই মসজিদটাই হচ্ছে আপনার তাফসির প্রোগ্রামের মসজিদ। তো আমি আশা করছি যে এই যে ধারাটা আপনারা রেখেছেন তাফসির প্রোগ্রামের ধারা, এটা আগামী তো ঠিক রাখবেন তো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। যতদিন আমরা বেঁচে আছি কোরআনের পথে আমরা বেঁচে থাকবো ইনশাআল্লাহ, যতদিন আমাদের লাইফ আছে, হায়াত আছে, কোরআনের পথে থাকবেন তো ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। লোক যতই হোক, বেশি হোক কম হোক, মসজিদ লোডেড হোক কিংবা খালি হোক, করবেন প্রোগ্রামগুলো, ওলামা একরামকে নিয়ে আসবেন, গাইডলাইন নেবেন যে হুজুর কি করতে পারি, কোথায় যেতে পারি, কি কাজ আমরা করতে পারি, একটা গাইডলাইন নেওয়া দরকার আছে না নাই, কথা বলেন আছে না নাই? আপনারা মনে হয় বেশিরভাগ এখানে সরকারিজীবী চাকরিজীবী লোক থাকে, এখানে বেশিরভাগ সরকারি চাকরি করেন, মাশাআল্লাহ খুব ভালো, আল্লাহ আপনাদেরকে অনেক ভালো রেখেছে। যারা সরকারি চাকরি করে, পৃথিবীর সব মানুষ টাকার হতাশায় থাকলেও এদের টাকার হতাশা খুব কম, একটা স্বচ্ছ অবস্থা তারা থাকে, এটা সত্য কথা। এজন্য সরকারি চাকরিকে মানুষ অনেক বেশি মূল্যায়ন করে, করে না কথা করে কেন, করে না, করে না? একটা ছেলে খুব সুন্দর দেখতে, অসাধারণ চেহারা, সিক্স প্যাক বডি সব আছে তার, কিন্তু একটা গভর্নমেন্ট জব নাই। যখন মেয়ের বিয়ের সময় আসছে তো বাপ খুঁজে দেখছে যে আমার মেয়ের প্রপোজাল দিচ্ছে একটা ছেলে যার স্ট্রাকচার ভালো, বডি ফিটনেস ভালো, সব ঠিকঠাক, আর একটা ছেলে দেখতে কালো, গায়ে গোস্ত নাই, কথার মধ্যে জোর নাই, দেখতে সুন্দর না, কিন্তু আসে গভর্নমেন্ট জব, কি আছে? আচ্ছা বলেন, বাপ কি সিক্স প্যাক ওলার হাতে সন্তান দিবে, নাকি সরকারি চাকরিজীবীর হাতে সন্তান দিবে? কর না, সরকারি চাকরিজীবী তাই না? এটা যে সরকার, সরকারি চাকরি যারা করে তাদের দাম আলাদা, মান আলাদা। এই জন্য ছেলে পেলে মাঝে মাঝে দেখা যায় বিসিএস করার জন্য পাগল হয়ে যায় তাই না, দিন রাত পড়ালেখা করে লাস্টে পাগল হয়ে যায়, আমও যায় ছাড়াও,
ঠিক আছে, আপনার সরকারি চাকরি করেন মাশাআল্লাহ খুব ভালো, কিন্তু মনে রাখবেন আপনার যে এই সচ্ছল অবস্থা, এই যে আপনার ভালো কন্ডিশন, এটা আপনাকে দান করেছেন একজন, চিল্লায় বলেন তিনি কে? ওয়াম্মা বিনিআমাত রব্বিকা ফাহাদ্দিথ, আল্লাহর শুকরিয়া করুন। আল্লাহ নিয়ামত যা আল্লাহ আপনাকে দিয়েছে বলবেন যে ভাই আমি ভালো আছি, সরকারি চাকরি করি আমি, ভাবি তো আল্লাহ আপনাদের, তাই না? যে ব্যক্তি দেখবেন পিওনের চাকরি করে, কিসের চাকরি, কিন্তু পিওনের চাকরি করে না, কয় আমি সরকারি চাকরি করি, কি চাকরি করি, সরকারি চাকরি করি। সরকারি চাকরির একটা ভ্যালিউ আছে, একটা দাম আছে। তো আপনারা সরকারের লোক যদি আপনার কোরআনের পক্ষের লোক হয়ে যান, তাহলে কোরআন থেকে এই বাংলাদেশের জমিনকে কেউ বাঁচাতে পারবে, কেউ থামাতে পারবে? কোরআনটা আমরা ধরবো, যেখানে আমরা থাকি, যেখানেই আমরা যাই না কেন, কোরআন অনুযায়ী আমল করবো, পারবেন তো ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আচ্ছা যুবক ভাইরা দেখছি কিছু আছে, তোমাদের উদ্দেশ্যে কিছু কথা বলি, বলে শেষ করে দেই। এ মোবাইল কি, এত মোবাইল নামান, এত মোবাইল লাগবে না, মোবাইল নামান, ক্যামেরা তো আছে, ভিডিও হচ্ছে, ইউটিউবে পাবেন, সমস্যা নেই। যুবকদের আলোচনা করবো, করা যাবে, শুনবেন আপনারা ইনশাল্লাহ। মাইক যেহেতু উপরে আছে, মা বোনরাও শুনবে পর্দারওয়াল থেকে। যুবকদের একটা প্রবলেম হচ্ছে বর্তমান সময়, মোবাইল ফোন। বলেন কি প্রবলেম? মোবাইল ফোন। বেশিরভাগ যুবক মোবাইল নিয়ে পাগল, এখন অলওয়েজ মোবাইল ফোন নিয়ে ব্যস্ত থাকে। একটা যুবকের মোবাইলের পেছনে যে সময়টা যায়, সে সময় সে আল্লাহর পেছনে কাটায় না। আপনি দেখেন প্রত্যেকটা যুবকের 24 আওয়ারের কত বলবো, 18 ঘন্টায় কাটে মোবাইলের সঙ্গে। 4 ঘন্টা ঘুমায়, 2 ঘন্টা খায়, 2 ঘন্টা গোসল করে, ঘুরে বেড়ায়, বেশিরভাগ সময় ফোন নিয়ে ব্যস্ত থাকে। এরকম যুবক আছে না নাই? আচ্ছা শোনেন ভালো করে, এই মোবাইল ফোন এটা আপনাকে জান্নাতেও নিতে পারে, জাহান্নামেও। কথা কর না, নিতে পারে কি পারে না? এজন্য দ্য ডিসিশন ইজ ইয়োর্স, দ্য চয়েস ইজ ইয়োর্স, সিদ্ধান্ত আপনার, আপনি কোন দিক যাবেন। এখন দেখি অনেক যুবকরা ফেসবুকের ওদের আইডিতে ঢোকায় যায় না, আইডিতে ঢুকলে নায়িকাদের ছবি, অমুক মুভির সং, অমুক মুভির ক্লিপ সব শেয়ার করে ওদের টাইম লাইনে, কিন্তু একটা হাদিস শেয়ার করে না, একটা আয়াত শেয়ার করে না, একটা ভালো ছবি শেয়ার করে না। আর খাইছে একটা, বাংলাদেশ তো এখন চলে মিমির উপরে, মিমি এ নামটা শোনেন না মনে আপনারা, খালি মিমি, এগুলো মেক করার খালি ভিডিও চলে ফেসবুকে, ফটো আপলোড করে। আচ্ছা এটা কি কোনো টাইমের অর্থ হতে পারে? টাইম, ইউ শুড স্পেন্ড ইউর টাইম উইথ ইউর লর্ড, উইথ ইউর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সময় কাটাবেন একজনের সঙ্গে, চিল্লায় বলেন তিনি কে? বলেন না তিনি কে? কিন্তু যুবকরা সারা রাত মনে করেন যে আপনার শুয়ে যায় 9টার সময় কিংবা 10টার সময়, কিন্তু ঘুমায় না 10টার সময়, 2টা 3টা 4টা পর্যন্ত মোবাইল ফোন চলে, চলে না? এটা তো সরকারি কোয়ার্টার হাউস, কিন্তু ওয়াইফাইয়ের অভাব নাই মনে হয়, ওয়াইফাই যার বাসায় আছে, এটা যে কি বড় গজব হয়ে গিয়েছে এটা বলার ভাষা নাই। একদিক থেকে নিয়ামত, আরেকদিক থেকে গজব। নিয়ামত হচ্ছে তখন যখন আপনি এটাকে ভালো কাজে ইউজ করবেন, আর গজব হচ্ছে তখন যখন আপনি এটাকে খারাপ কাজে ইউজ করবেন। এখন সিদ্ধান্ত আপনার, মোবাইল ফোনে আপনি ইউটিউবে ঢুকলেন, ঢুকে সার্চ দিলেন যে হিন্দি সিনেমা, হিন্দি মুভি, বলিউড মুভি, হলিউড মুভি, টলিউড মুভি, তাহলে মোবাইলটা কি জান্নাতের কারণ হবে না জাহান্নামের কারণ হবে? কোন না কিসের কারণ হবে? জাহান্নামের কারণ হবে। এই জন্য আমরা চাই, আমরা জান্নাতি হতে চাই, আর এই মোবাইল ফোনটা আমাদের জান্নাতে যাওয়ার পথে অনেক বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। যুবকদের এই যে এত পথভ্রষ্টতা, আপনি দেখেন অনেক যুবক এখন এই অনলাইনে এই সমস্ত মোবাইল ফোন পেয়ে কার সঙ্গে কোথায় সম্পর্ক, যুবকের লাইফ শেষ, এরকম হয় কি হয় না? হয় না? সর্বনাশ। আর যুবকরা পাগল, ফেক আইডি কোথেকে একটা রিকোয়েস্ট পাঠায়, মনে করে হায় 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 একটা মেয়ে রিকোয়েস্ট পাঠাইছে রে, কপাল খুলে গেছে আমার, এই যে শুরু করে, রাত নাই দিন নাই সারা রাত চ্যাটিং করে। এই লাইফটা আপনার লাইফে কোনো সফলতা আনবে না। এই জন্য কোনো যুবকের যদি এই প্রবলেম থাকে যে অলওয়েজ ফোনের সঙ্গে বিজি, অলওয়েজ মোবাইল ফোনে বিজি, অলওয়েজ টিভি নিয়ে বিজি, অলওয়েজ মুভি নিয়ে বিজি, এটাকে ওভারকাম করতে হবে, এই লাইফ থেকে ফিরে আসতে হবে। এই লাইফের বাইরে আর একটা লাইফ আছে যে আল্লাহ আপনাকে দিয়েছে। এই জন্য আমাদের জীবনের
সবচাইতে গুরুত্বপূর্ণ যে জিনিসটা হচ্ছে আমাদের সময়। আমাদের কি বলেন, বলেন না কি, সময়ের মূল্যায়ন করতে হবে যুবক ভাইয়েরা। আপনি যেখানেই যান সময়ের মূল্যায়ন করবেন।